ভাইদের থেকে অনেক দূরে থাকা অনুভব হোমের আবাসিক বন্ধুদের কাছ থেকে ভাইফোঁটা নিয়ে ছোট ছোট বন্ধুদের একটু আনন্দ দিল জলপাইগুড়ি শহরের দুই তৃণমূল নেতা। গত কিছুদিন থেকে অনুভব আবাসিকদের মন খারাপ, একই করোনার কারণে সবাই ঘরবন্দি, পাশাপাশি তারা ভাইদের ফোঁটা দিতে পারবে না। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের কৃষাণ ক্ষেত মজুর জেলা সভাপতি দুলাল দেবনাথ এবং পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো আবাসিক এই হোমে যারা বোনেরা রয়েছেন তাদের কথা মাথায় রেখে তারা এই বোনদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিছু সময়ের মধ্যেই আয়োজন করা হয় শহরে দুই তৃণমূল নেতাকে ভাইফোঁটা দেওয়ার অনুষ্ঠান এবং সব ধর্মের আবাসিক বোনেরাই তাদের ভাইফোঁটা দিয়েছেন। এই আবাসিকরা দীর্ঘদিন থেকে নিজেদের পরিবারের থেকে অনেক দূরে জলপাইগুড়ি অনুভব হোমে রয়েছেন, কেউ বা আবার বাংলাদেশ থেকে এসে এই হোমে রয়েছেন। সাদা চন্দনে ফোঁটা ভাইয়ের কপালে দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করলো বোনেরা। পবিত্র ভাইফোঁটা উৎসব, এই পবিত্র ভাইফোঁটা উৎসবকে সামনে রেখে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালোবাসার যে বার্তা, সেই বার্তাকে নিয়ে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি অনুভব হোমে। এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের সঙ্গে আমরা কিছুটা সময় অতিবাহিত করলাম। আমরা জলপাইগুড়ি জেলা কিষাণ ক্ষেত মজদুরের পক্ষ থেকে আমার ওখানকার সভাপতি শ্রী দুলাল দেবনাথ ছিলেন এবং সঙ্গে আমি নিজে ছিলাম, এবং এখানে এসে এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আমরা আজকে ভাইফোঁটা নিলাম এবং এটা আমাদের তার মধ্যে আমাদের কাছে সৌভাগ্য। ছোট্ট শিশু আমাদের কাছে কী নাম, ভালো নাম, সৌহার্দ্য আমাদের মধ্যে ছিল, সেও ভাইফোঁটা নিয়েছে। তো তাদের সঙ্গে সময় অতিবাহিত করে অত্যন্ত ভালো লাগলো, এবং যেটা আমরা মনে করি যে এই উৎসব যে এটা আমাদের সম্প্রীতি এবং ভালোবাসার যে উৎসব, সেই সম্প্রীতি ভালোবাসা উৎসবকে নিয়ে তাদের সঙ্গে আমরা কিছুটা সময় অতিবাহিত করলাম। সাজাওয়াট, লাইফ বিউটিফুল, কার্টেনস, ব্লাইন্ডস, কার্পেটস, কমপ্লিট হোম ডেকর অ্যাক্সেসরিজ। আর বাইরে যেতে হবে না, আপনার সুন্দর ঘরকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে চলে আসুন সাজাওয়াটে। আমাদের এখানে পাবেন আপনার পছন্দ মতো ঘর সাজানোর নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকম সামগ্রী। আমাদের ঠিকানা বিএস রোড, ডাটবাদার চৌপতি, কোচবিহার। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ধরনের আবাসিকরা রয়েছে ওরা ভাইফোঁটা করে, কারণ অনেকের ভাই বাড়িতে আছে, ওরা এখানে রয়েছে, এই মুহূর্তে বাড়িতে যেতে পারছে না, ভাইদের পাচ্ছে না কাছে। এই ঠিক সেই মুহূর্তেই আমাদের পাশে দাদা এসে, দুলালবাবু দাদা এসে বললেন যে আমি এখানে বাচ্চাদের থেকে ভাইফোঁটা নেব। তা আমি দেখলাম একদম বাচ্চারাও যেটা চাইছেন, দাদা ঠিক সেই মুহূর্তেই একদমই আমাদের পাশে থাকেন, সবসময় আমাদের প্রতিটা ক্ষেত্রে বাচ্চাদের পাশে থাকেন। তা আমি বললাম ঠিক আছে, বাচ্চারা তাহলে আবদার করছে, আপনি তাহলে আসুন দেবেন। এই মানে জাস্ট এখনই পরিকল্পনা ভাবা, এবং সাথে আমাদের সন্দীপ দাদাও এসছেন, ভাইস উনি আপনি চেয়ারপারসন, উনি বহুদিন থেকে বাচ্চাদের পাশে রয়েছেন, আমাদের সমস্ত ব্যাপারে উনি পাশে থাকেন, আমাদের সহযোগিতা করেন, এবং দাদাও আমাদের সহযোগিতা করেন। বাচ্চারা সমস্ত করোনা বিধি মেনে, এবং আমাদের চেয়ারপারসন বেবিদি আসতে পারলেন না, উনিও ছিলেন আমাদের এতে প্রোগ্রামে, তা করে খুব ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর, মানে বাচ্চারাও যে খুশি হলো ভাইফোঁটা দিতে পারলো। আর এছাড়া ওরা যাদের ধরুন আরও ভাইরা অনেক বাইরে আছে বা বাংলাদেশে রয়েছে, তাদের জন্য ওরা গাছে ফোঁটা দিয়েছে।